হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তোমরা অনেক দিন থেকে রিকোয়েস্টেড ভিডিও আনতে বলছো, আমি ক্ষমা প্রার্থী। বন্ধুরা, ভিডিও তো আসছেই না, ভীষণ ঠান্ডা লেগেছে, মানে ভীষণ, মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না তোমাদের গলার ভয়েস আর আমার ফেসটা দেখেই বুঝে গেছো। বন্ধুরা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। আমি আজকে একটা বোনের রিকোয়েস্ট নিয়ে চলে এসেছি, তোমাদের সবার রিকোয়েস্ট এক এক করে রেখে দেবো, কেউ রাগ করো না। তা বোনটা আমাকে বলেছিল, দিদি ভাই তুমি হেয়ারে কী কী অ্যাপ্লাই করো সেটা জানাতে, আর উইকলি কবার আমি শ্যাম্পু করি, মানে হেয়ারটাকে ওয়াশ করি সেটাও জানাবো। কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আমার হেয়ারে কোন কোন প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করি। তবে বন্ধুরা এটুকু বলবো, আমার হেয়ারে যেটা অ্যাপ্লাই করছি, যেটাতে বেনিফিট পেয়েছি, সবার হেয়ারে যে সেটাতেই বেনিফিট পাবে সেটা কিন্তু নয়, শ্যুট করার ব্যাপার থাকে। তা আমি অ্যাট ফার্স্ট দেখিয়ে দেবো আমি কি শ্যাম্পুটা ইউজ করি, তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আমি সানসিল্ক ব্ল্যাক ইউজ করতাম, তোমরা দেখেছো। বাট বেশ কয়েক মাস, প্রায় দু তিন মাস হবে, হেয়ারফল অতিরিক্ত পরিমাণে হওয়ার জন্য আমি সানসিল্ক ব্ল্যাকটাকে চেঞ্জ করে সানসিল্ক গ্রিন নিয়ে এসেছি। তবে শ্যাম্পুর কালারটা কিন্তু গ্রিন নয়, ভেতরে হোয়াইটই আছে, জাস্ট কৌটাটা গ্রিন। এটা ইউজ করে আমি কিন্তু ভালোই বেনিফিট পেয়েছি, হেয়ারফলটা অনেকটা কমেছে। শুধু যে সানসিল্ক গ্রিন ইউজ করে হেয়ারফল কমেছে এটা নয়, আমি ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে সানসিল্ক ব্ল্যাক ইউজ করি, মাঝে মাঝে একটু চেঞ্জ করি শীতের সিজনে, কারণ শীতের সিজনেই ম্যাক্সিমাম হেয়ারফলটা হয় বা বর্ষাতেও হয়। তাই এবছর চেঞ্জ করে এটা নিয়েছি, বিগত 7-8 বছর পরেই সানসিল্ক ব্ল্যাকটাকে সরিয়ে এই 3 মাস সানসিল্ক গ্রিন দিয়ে কাজ চালাচ্ছি। তবে এটাতে যে হেয়ারফল কমবে এমন কিন্তু কোনো কথা নয়, কারণ শুধুমাত্র শ্যাম্পুতে হেয়ারফল কমে না, সব থেকে বেশি কার্যকরী সেসা তেল, এটাই মেইন হেয়ারফল ট্রিটমেন্টের ওষুধ। তোমরা যে তেলটা ইউজ করো সেই তেলটা সপ্তাহে 4 দিন অ্যাপ্লাই করবে স্ক্যাল্পে সুন্দর করে, শুধু স্ক্যাল্প বলবো না, চুলের একদম ডগা পর্যন্ত অ্যাপ্লাই করে 30 মিনিটস রেখে দেন ওয়াশ করে দেবে তোমরা তোমাদের শ্যাম্পু দিয়ে, তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো। আমি বলছি না যে তোমাদের সানসিল্ক গ্রিনটাই ইউজ করতে হবে, আগেও বলেছি সবার হেয়ারে কিন্তু সেম প্রোডাক্ট কার্যকর হয় না। শেষা তেলটা একদম সবার জন্য, অল ইন অল তোমরা সবাই ইউজ করতে পারো, হেয়ার গ্রোথ প্রচুর পরিমাণে করে। আমি শেষা তেলকে 100-1000 দেবো, 1000 ভোট দেবো। শেষা তেল সবাই অ্যাপ্লাই করতে পারো, একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত, আমার মাও শেষা তেল ইউজ করে। এই যে আমি সেই ছোট্টবেলা থেকে শেষা তেল ইউজ করি, ছোট্ট নয় সরি, আমি 11 থেকে 9-এ মাঝে একটু একটু করতাম, কারণ আমি জীবনে কোনোদিনও তেল ইউজ করি না। সব থেকে বড় কথা বন্ধুরা, আমি সপ্তাহে 4 দিন তোমাদের বলছি, আমি কিন্তু নিজে 4 দিন ইউজ করি না, তোমরা বেটার রেজাল্ট পাওয়ার জন্য তোমাদের বলেছি সপ্তাহে 4 দিন হেয়ার অয়েলিং মাস্ট আর হেয়ার ওয়াশিং মাস্ট। হেয়ার অয়েলিং করো আর না করো, সপ্তাহে 4 টাইম হেয়ার ওয়াশটা করে নিও। শুধুমাত্র যে এইটাতে কাজ হবে সেটাও নয়, এর সঙ্গে শেষা তেলের সঙ্গে আমি যেটা সাজেস্ট করব, ময়ূরী ব্ল্যাক হেনা। তোমরা কি হেনা ইউজ করো জানি না, হিমালয়ের ন্যাচারাল হেনাটা আমি অনেক অ্যাপ্লাই করে দেখেছি, কোনো কাজ হয় না আমার হেয়ারে। আমি যবে থেকে ময়ূরী ব্ল্যাক হেনা ইউজ করতে শুরু করেছি প্লাস শেষা তেল, আমার হেয়ার না ডাবল ডাবল গতিতে বেড়ে চলেছে। তাই আমি বলবো তোমরা এইটা দেখছো মাসে 2 বার অ্যাপ্লাই করবে, আর এটা উইকলি 4 টাইমস, মান্থলি 2 টাইমস, 15 দিনে 1 বার এটা অ্যাপ্লাই করবে, আর সপ্তাহে এটা 4 বার, তাহলে মাসে কয়বার হয় তোমরা কাউন্ট করে নাও, আমি বলছি না। এই দুটো মাস্ট, একদম মাস্ট বন্ধুরা। আমি ভেবেছিলাম যে আরেকটা ভিডিও করব, অবশ্যই ডেফিনেটলি করব, তোমরা এই ভিডিওটা দেখে নাও, যারা জানো না আমি কি কি অ্যাপ্লাই করি সেগুলোই আমি দেখাচ্ছি। এই হলো হেনা অ্যাপ্লাই, দেন অয়েলিং, দেন হলো ওয়াশিং, দেন ওয়াশিং এর পর আরেকটা কাজ থেকে যায়। তোমরা অনেকেই অনেক রকম হেয়ার সিরাম হেয়ারে অ্যাপ্লাই করো, আমি কোনো দিনও হেয়ার সিরাম ইউজ করতাম না, শুধু এই রিসেন্ট কি মাস 4-6 হবে আমি হেয়ার সিরাম অ্যাপ্লাই করা শুরু করেছি। তা কোন হেয়ার সিরামটা অ্যাপ্লাই করি আমি তো মানে আমি নিজেও জানি না কি করব কি না করব, আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, দোকানদার কাকু একটা সাজেস্ট করেছে, সেটা নিয়ে এসে
সত্যি মারাত্মক মারাত্মক বেনিফিট পেয়েছি, দেখাবো। এই যে স্ট্রিক্সের এই স্কাই ব্লুটা হেয়ার সিরাম, স্কাই ব্লু মানে কৌটাটা স্কাই ব্লু, ম্যাচিং ম্যাচিং, এইটা ভীষণ ভালো বেনিফিট পেয়েছি। এটা কিন্তু তোমরা আবার স্ক্যাল্পে লাগাতে যেও না, চুলের একদম এই যে এখান থেকে একদম ডগা পর্যন্ত অ্যাপ্লাই করবে। হেয়ার ওয়াশের পর হেয়ারটাকে ভালো করে ড্রাই করে নিয়ে, আর একটা কথা বলবো, যেটা তোমরা অনেকেই হেয়ার ড্রায়ার ইউজ করো, আমি কিন্তু পার্সোনালি বলছি হেয়ার ড্রায়ার ইউজ করি না, সেটা পরে বলবো নেক্সট ভিডিওতে, এখন বলছি না। এটা অ্যাপ্লাই করি আমি 4 টাইমস হেয়ার ওয়াশের পর, হেয়ারটা ড্রাই করে দেন এটাকে অ্যাপ্লাই করি। ভেজা হেয়ারে কেউ অ্যাপ্লাই করো না, হেয়ারফল বেড়ে যাবে কমে যাওয়ার থেকে। এটাতে হেয়ারফল কমায় না, হেয়ারটা ছিঁড়ে যাওয়া কেটে যাওয়া থেকে বাঁচিয়ে দেয় আমাদের হেয়ার। এই দেখে দিলাম আমার হেয়ারে কী কী ইউজ করি, সবটা একসঙ্গে দেখাই। এই যে এই যে এই যে এইগুলো সব কিছু আমার হেয়ারে অ্যাপ্লাই করি, কিন্তু আমি সত্যি কথা একটা কথা বলবো, টানটা কিন্তু খুব লেগেছে, তাই এগুলো অ্যাপ্লাই করা হয়ে উঠছে না। তবে এইটা এইটা মানে যাই হয়ে যাক, পৃথিবী ধ্বংস হয়ে যাক, আমি কুমায় চলে যাই, তবুও মনে হয় এইটা আমার ইউজ করতেই হবে, কারণ আমি নোংরা হেয়ার নিয়ে আমি থাকতে পারি না। আর বেশি কথা বলবো বলবো কি বন্ধুরা, একটা কথাই বলতে ভুলে গেছি, নতুন বছরে আজকে প্রথম ভিডিও করছি, তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব মজা করো। 31st নাইটে আমি কিন্তু ভীষণ মজা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব পরে পরে, এই ভিডিওটা আগেই দেবো, আমার ভিডিও এডিট করা হয়নি, ওটা খুব মজা করেছি। আরও মজা করতাম যদি হাজব্যান্ড বাড়িতে থাকতো, ও থাকলে সঙ্গে ভীষণ ভালো মজা হতো, কারণ আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না, ও থাকলে খুব মজা হতো। তবুও যেটুকু এনজয় করেছি ভালোই করেছি, ভালো লেগেছে। 31st ডিসেম্বরটা আমার লাইফের সেরা হয়ে গেল এই পর্যন্ত, জানি না জীবনে আর কোনো দিন ওরকম আসবে কি না, তা আর কিছু বলবো না, সব ভিডিও তো দেখে নেবে, আমি আর কিছু বলতে চাইছি না। আর বন্ধুরা তোমরা এভাবে আমাকে রিকোয়েস্ট করে যাও, আমি ডেলি ব্লগ কবে আনবো জানি না, বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটা পিকনিক আছে, পিকনিকে ভিডিও শ্যুট করব ভেবেছি, তোমাদের দাদাভাই আমাকে একটু একটু করে একটু একটু করে হেল্প করে, থ্যাংক ইউ মিস্টার মডেল। এইভাবে যদি সাপোর্ট করতে তাহলে আরো আগে আমি অনেকটা এগিয়ে যেতে পারতাম, সবাই জানে। তা বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো আমার খুব খুশি হয়েছে, ফেসবুকে একটা পেজ খুলেছি আমি অনেকদিন আগে খুলেছি, সেটা বুলিশ ব্লগ নামেই রয়েছে, তোমরা প্লিজ একটু ফলো করে দিও। আর আমার ফেসবুকের প্রোফাইল রয়েছে মনীষা রয়, সেটাতেও একটু ফলো করে দিও, দারুণ দারুণ কিন্তু রোমান্টিক কাপল রিলস দেখতে পাবে মনীষা রয় বুলিশ ব্লগে। ভালো থেকো সুস্থ থেকো, এভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রয়েছে, টাটা।